নমস্কার বন্ধুরা, শ্রীমতি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডালিয়া নিরামিষ ডালিয়ার খিচুড়ি। আর এই নিরামিষ ডালিয়ার খিচুড়ি আপনারা যে কোনো দিন সকাল বিকেল নাস্তা করতে পারেন, জলখাবার বানিয়ে খেতে পারবেন, বাচ্চারাকেও করে দিতে পারবেন, উপোসের দিনেও করে খেতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে বানাচ্ছি ডালিয়ার খিচুড়িটা। আর আমার ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটি টিপে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজে যারা নতুন তারা আমার পেজটিকে ফলো করবেন। আসলে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এই এক বাটি ডালিয়া নিয়েছি, এই ডালিয়াটা একটু ধুয়ে নেবো জল দিয়ে। আর এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। আমি এখানে একরকম ডাল দিয়ে করছি, আপনারা এখানে মুগ মসুর দু রকম মিশিয়ে নিতে পারেন। এক বাটি আমি গরম জল করে সোয়াবিন গুলো একটু ভিজিয়ে নেব। সোয়াবিনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি আগে সবজিগুলো ভেজে নেব একটু। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলো দিয়ে দেবো। আলুটা গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। কড়াই আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতাকে টুকরো করে নিয়ে নেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন। এই জিরের ধনে হলুদ গুঁড়ো, আদা আর লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমি তেলটায় ছেড়ে দেবো। এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। কটা সোয়াবিন ভিজিয়ে রেখে দিলাম, সেই সোয়াবিনটা দিয়ে দেবো এবারে। ছোট ছোট করে নিয়েছি সোয়াবিনগুলো কেটে কেটে। একটা পালং শাক দিয়ে দেবো। ভেজে রাখা আলু গাজরটা দিয়ে দেবো। এটা দিয়ে
এবার আমি ধুয়ে রাখা ডালিয়া আর ডাল দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এবার জল ঢেলে দেব। খিচুড়িটা আমার ফুটে গেছে, এবারে চিনিটা আমি দিয়ে দেবো। আমি ঘরোয়া জিনিস দিয়ে করেছি, বাড়িতে যা ছিল আলু গাজর আর পালং শাক, আপনারা এখানে বিনস কড়াইশুঁটিও মেশাতে পারেন। সবজি অ্যাড করতে সব কিছু সবজি অ্যাড করা যাবে। খিচুড়িটা আমার হয়ে এসছে, এরকম একটু নরম নামাতে হবে, পাতলা নামাতে হবে, এটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে, ঘন হয়ে যাবে আর কি। তাহলে নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দেবো, এক চামচ। ঘি দিলে স্বাদটা আরো বেশি ভালো হবে আর কি খেতে। এবার নামিয়ে নিতে হবে, হয়ে গেছে খিচুড়িটা। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে আমার খিচুড়ি। অসাধারণ, সেলটাও হেভি বেরিয়েছে, এটা ঠান্ডা হলে চাপ চাপ হয়ে বল, ঠান্ডা হইলে চাপ হয়ে যাবে। ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর এইভাবে তৈরি করে আপনারা খাবেন, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, উপোষের দিনেও খেতে পারবেন। এই খিচুড়িটা আমরা গরম গরম সার্ভ করব। আমার চ্যানেলের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।